আর আজি যেতিয়া অসম বিধানসভাত একেবারে দুখ মনেরে কংগ্রেসের বিধায়ক শর্মান আলিয়ে যেতিয়া ঠিয় হয়ে পেলায় কৈছিল যে অধ্যক্ষ মহোদয়, মই বহিষ্কৃত কংগ্রেস দলের পর আপনি মোক সুযোগ দিব লাগিব এখার কবলে, কংগ্রেস এটা পুরোনা দলের এজন বিধায়কে এই যে বাক্য আজি পবিত্র বিধানসভাত প্রয়োগ করলে মই অসহায়, মোক মোক বহিষ্কৃত করা হল, মোক এতিয়া মোক কবলে তেওঁলোকে সুযোগ নিদিয়ে, অধ্যক্ষ মহোদয় আপনি কবলে সুযোগ দিব, এই যে কংগ্রেসের দশা হয়েছে এই সঁচাকে দেখি দুঃখ লাগিছে। আজি শশীকান্ত দাস ডাঙরিয়াকও পালো, তেওঁ দুদিন ধরে পেলায় অসম বিধানসভালে আহিবলে সাহস করা নাছিল, তেখেতক কোৱা হল যে আপনি ভারতীয় জনতা পার্টির দলত যোগদান করে নকরে আপনার কথা, কিন্তু দলের পর আপনার চৌকস করলে বলিয়ে আপনি সমষ্টি স্বার্থত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী গামোচা আর চেলেং চাদৰ পিন্ধাওতে কংগ্রেস দলের যেটা সন্দেহ করা, যেটা বিশ্বাস নকৰা হৈছে ইজনে ইজনক, এই দৃশ্য দেখি সঁচাকে বেয়া লাগিছে। কিন্তু আমি আছো, আপনাকে আপনি কংগ্রেস দলত যদি থাকে থাকক, ভারতীয় জনতা পার্টির দলত যোগদান নকলেও নকলেও আপনি থাকক, কিন্তু বিধানসভালে আহক, সমষ্টিবাসী রাইজে আপনার আপনার একটা আশারে আপনার জিকাই পঠিয়েছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনার সহায় করবেন বলে প্রতিশ্রুতি দিছে, এখানে আপনি আহক। এই কংগ্রেসের যে বিশ্বাস নকরা কাখর বিধায়কজনকে বিশ্বাস নকরা, কাখর বিধায়কজনকে মানে অপমান করা, এই যে কংগ্রেসের স্বভাব হয়েছে, এই তো একটা দৃশ্য মানে সাতটামান লবি, গৌরব গগৈ লবি, দেবব শইকীয়া, রকিবুল হুসেন, ভূপেন বরা, রিপুন বরা, প্রদোত বৈল্য, এই সাতটামান লবির মাজত কংগ্রেস যে দশা, এটা মই আগতে কৈছিলো মই যোগদান ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত এই দ্বিতীয়বারের বাবে যেটা সরকার হল গণ পরিষদ, UPPL আর খিলঞ্জীয়া মূলর লোকসলক লো পেলায় গণশক্তির পর আদি করে যেটা সরকার গঠন হল, তো মই কংগ্রেসের যদি ভবিষ্যৎ একটু দেখা নাছিল, মই তেতিয়া পদত্যাগ করার তেতিয়াই কৈছিলো যে দুজন বিধায়ক অতি শীঘ্রে ভারতীয় জনতা পার্টির আহি আছে, আর মই কোৱা কথাখাড়িয়ে সঁচা প্রমাণিত হল। সুশান্ত বরগোহাঁই ডাঙরিয়া, ফণি তালুকদার ডাঙরিয়া ভারতীয় জনতা পার্টি যোগদান করলে, এটা মানে পুনের কব বিচারিছো অতি শীঘ্রে কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির দুজন বিধায়ক, আর কংগ্রেস দল ত্যাগ করে অসম গণ পরিষদ দলত দুজন বিধায়ক অতি শীঘ্রে যোগদান করবলে গৈ আছে। কংগ্রেসের এই যে কাখর বিধায়কজনকে বিশ্বাস নকরা, নিজের মাজতে যে খাম খেয়ালি লবি কেন্দ্রিক যে রাজনীতি আরম্ভ করেছে, কংগ্রেস দলটো শেষ হবলে গৈ আছে, এই দেখি দুঃখ লাগিছে, এই মনের দুঃখর ভাবটাই আপনার আগত মানে প্রকাশ করলো।